মোদির গুজরাটে বা কেন্দ্রের সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশের সামনে দিল্লির দাঙ্গায় কতজন সংখ্যালঘু খুন হয়েছে রাজ্যের মানুষ জানেন? এ রাজ্যের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে এখনো অবধি সবচাইতে বেশি যদি সংখ্যালঘু খুন হয়ে গিয়ে থাকে বা অত্যাচারিত হয়ে গিয়ে থাকে আর কারুর আমলে নয়, মমতা ব্যানার্জির আমলে হয়েছে। এক্ষেত্রেও বামপন্থী আইনজীবীরাই ছিল। শুনুন, এই দুটো ঘটনাকে কখনো এক করা যায় না। আপনি যদি আজকের অর্ডারটা দেখেন, আজকের অর্ডারে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে যে তিন দিন ধরে পুলিশ কোনো রকমের কোনো কাজ করেনি। কেসের গ্র্যাভিটি অনুযায়ী এসআইটি যা করবার কথা ছিল এসআইটি তা করে, তাই জন্য সিবিআই দিয়েছে। আনিস হোক বা বীরভূমের বারো জন খুন হয়ে যাওয়া হোক, রাজ্যের সাধারণ মানুষ খুন হয়েছে, ধর্মীয় অবস্থানগত দিক থেকে তারা সবাই সংখ্যালঘু। একটা কোনো জায়গাতেও আমরা হার মানিও নি আর হার মানবও না। আনিসের বাবা যতদিন না বিচার পাচ্ছে, আনিস যতদিন না বিচার পাচ্ছে, লড়াই আমরা শেষ অব্দি লড়ে যাবো। তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি, আপনি হয়তো মমতা ব্যানার্জিকে আদর্শ ভাবেন, আদর্শ ভেবে তৃণমূল কংগ্রেসটা করেন, বীরভূমের যারা খুন হয়ে গেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসই করছে, তারা খুন হয়ে যাওয়ার পরে অনুব্রত মণ্ডল বলেছে টিভি ফেটে খুন হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং একটু সাবধানে থাকবেন আপনারা। তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলছি, তাদের মুখ দেখে রাজনীতিটা করেন একবারের জন্য ভেবে দেখবেন। আপনিও যদি এরকম হিংসার বলি কোনোদিন হন, 5 লাখ টাকা চেক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এলআইসির এজেন্টের মতো আপনার বাড়িতে যাবে আর অনুব্রত মণ্ডলের মতো কোনো নেতা বলবে রেডিও ব্লাস্ট করে এই ঘটনা আপনার সাথে ঘটেছে। সায়ন্দা, হাইকোর্টের নির্দেশ যা এলো সিবিআই তদন্তের, কতটা খুশি? আপনারা তো লড়াই করছিলেন এতক্ষণ। দেখুন, বিষয়টা হচ্ছে লড়াই করছিলাম বিচারের জন্য। আমাদের যে বিষয়টা ছিল, আমরা যে কথা আদালতের সামনে বারবার বলছিলাম যে এমন কোনো তদন্তকারী সংস্থা যে তদন্তকারী সংস্থার ওপরে রাজ্যের কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, সেরকম এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। মহামান্য আদালত সিবিআইকে দিয়ে তদন্ত করানোর জন্য বলেছে। এবারে দেখুন, বিষয়টাতে আমরা খুশি বা অখুশি বিষয়টা এরকম নয়, তবে আমাদের পাস্ট রেকর্ড যা বলছে, তৃণমূলের প্রচুর নেতাদের জেলের মধ্যে থাকার কথা ছিল। সিবিআই যে কোনো কারণে হোক, বিজেপি, কেন্দ্রের সরকার, তৃণমূল কংগ্রেস, এই বোঝাপড়ার ফলে তারা কেউ কিন্তু জেলের মধ্যে নেই। আপনি তৃণমূলের নেতাদেরকে দেখুন, যারাই ভিডিও দেখছেন এখন, তাদের মধ্যে অনেকেই আশা করেছিলেন তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা জেলের মধ্যে বসে থাকবেন। আপনি দেখছেন আজকে তৃণমূলের সেই তাবড় তাবড় নেতাদেরকে জেলের মধ্যে দেখছেন না, তো তাদেরকে আপনি বাইরে দেখছেন। সিবিআই আরেকটা সুযোগ পেয়েছে, সিবিআইকে তদন্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক এমনভাবেই আনিস কাণ্ডে আদালত বলেছিল যে আপনাদের ভাবমূর্তি রক্ষা করবার জন্য, উদ্ধার করবার জন্য আপনাকে আমি 1 মাসের সময় দিলাম। আবারও বলছি, রাজ্যের সরকারের কাছে এই তদন্ত থাকলে এই তদন্তের কোনো অগ্রগতি হতো না। ওই কোথাকার কোন ওই আমারুল না জামরুলকে গ্রেপ্তার হয়েছে, ওই দিয়ে তদন্তের ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো। আমরা চেষ্টা করেছি যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন যে টিম রয়েছে তাদের হাতে যাতে তদন্ত যায়, এবং আমরা এই বিষয়টাতে খুশি যে আদালত 7 তারিখে তার রিপোর্ট প্লেস করতে বলেছে। আমাদের একটা প্রশ্ন হচ্ছে, বামপন্থী আইনজীবীরা কি সেক্ষেত্রে হার মানলো আনিস খানের ক্ষেত্রে? যেভাবে লড়ছিল দেখলাম, কিন্তু সিবিআই তদন্ত তো হলো না। এক্ষেত্রেও বামপন্থী আইনজীবীরাই ছিল। শুনুন, এই দুটো ঘটনাকে কখনো এক করা যায় না। আপনি যদি আজকের অর্ডারটা দেখেন, আজকের অর্ডারে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে যে তিন দিন ধরে পুলিশ কোনো রকমের কোনো কাজ করেনি। কেসের গ্র্যাভিটি অনুযায়ী এসআইটি যা করবার কথা ছিল এসআইটি তা করেনি, তাই জন্য সিবিআই দিয়েছে। একই রকমভাবে আনিসের হত্যা মামলাতে 14 দিনের মধ্যে এসআইটি রিপোর্ট ফাইল করবার কথা ছিল, সেটা করতে পারিনি। কোর্ট 1 মাস সময় দিয়ে বলেছে আপনাকে আমি শেষ সুযোগ দিলাম ভাবমূর্তি উদ্ধার করবার জন্য। যে কোনো লড়াইতে থাকাটাই আসল কথা, লড়াইটা লড়ে যাওয়াটাই আসল কথা। আনিস হোক বা বীরভূমের 12 জন খুন হয়ে যাওয়া হোক, রাজ্যের সাধারণ মানুষ খুন হয়েছেন, ধর্মীয় অবস্থানগত দিক থেকে তারা সবাই সংখ্যালঘু। একটা কোনো জায়গাতেও আমরা হার মানিও নি আর হার মানবও না। আনিসের বাবা যতদিন না বিচার পাচ্ছে, আনিস যতদিন না বিচার পাচ্ছে, ওই লড়াই আমরা শেষ অব্দি লড়ে যাবো। আমরা সেদিনকেও বলেছি, আজকেও বলছি, মানুষের উদ্দেশ্যে আমরা বার্তা পড়ে দিচ্ছি, তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি। আপনি হয়তো মমতা ব্যানার্জিকে আদর্শ ভাবেন, আদর্শ ভেবে তৃণমূল কংগ্রেসটা করেন, বীরভূমের যারা খুন হয়ে গেছে তারা সবাই তৃণমূল কংগ্রেসই করত, তারা খুন হয়ে যাওয়ার পরে অনুব্রত মণ্ডল বলেছে টিভি ফেটে খুন হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং একটু সাবধানে থাকবেন আপনারা। রাজ্যের বুকে যেভাবে এই ললেসনেস চলছে, এবং সবচাইতে অবাক করার বিষয়, তৃণমূলের কর্মী খুন হয়ে যাওয়ার পরে তৃণমূলের নেতারাই বলছে যে টিভি ব্লাস্ট করে এটা হয়েছে। আপনি ভাবুন তো একবার, তৃণমূলের কর্মী খুন হয়ে যাওয়ার পরে আমরা রাস্তায় নামলাম বিচারের জন্য, আর তৃণমূলের নেতা কুণাল ঘোষ বা অনুব্রত মণ্ডল, কেউ বললো গ্রামীণ বিবাদ, কেউ বললো
হচ্ছে টিভি সেট বাস্ট করে চলে গেছে। তাই তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে বলছি, কাদের মুখ দেখে রাজনীতিটা করেন একবারের জন্য ভেবে দেখবেন। আপনিও যদি এরকম হিংসার বলি কোনোদিন হন, 5 লাখ টাকা চেক নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এলআইসির এজেন্টের মতো আপনার বাড়িতে যাবে, আর অনুব্রত মণ্ডলের মতো কোনো নেতা বলবে রেডিও ব্লাস্ট করে এই ঘটনা আপনার সাথে ঘটেছে। আপনি তৃণমূলটা করেন একটু ভেবেচিন্তে দেখবেন। সামনে কোনো ভোট নেই, ভোট পাওয়ার আশায় আপনাদেরকে বললাম না, আপনাদের উদ্দেশ্যেই আপনাদের জন্যই এই কথাটা আপনাদেরকে বললাম। রাজ্যের বুকে দুজন তৃণমূলের কাউন্সিলর খুন হলো তৃণমূলের, রাজ্যের বুকে উপপ্রধান খুন হলো তৃণমূলের। আর আপনি দেখলেন তো, উপপ্রধান বেচারা ভাদু শেখ অত বড় একটা রাজপ্রাসাদ তৈরি করলো, 25 ভাগ তোলাবাজির টাকা নিজে খেলো, 75 ভাগ এদিক ওদিক করে পাঠালো, তাও তার জীবনে সেসব দিকে কিছু হলো না, ভাগ বাটোয়ারা করতে পারলো না। তাই আমরা বলছি যে পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখে আমরা একটাই কথা বলছি যে মানুষ কিন্তু গোটাটা দেখছে, রাজ্যের মানুষ গোটাটা দেখছে। আর আগের দিনকেও বলেছিলাম, আজকেও বলছি, মোদীর গুজরাটে বা কেন্দ্রের সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশের সামনে দিল্লির দাঙ্গায় কতজন সংখ্যালঘু খুন হয়েছে রাজ্যের মানুষ জানেন? এ রাজ্যের ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে এখনও অবধি সবচাইতে বেশি যদি সংখ্যালঘু খুন হয়ে গিয়ে থাকে বা অত্যাচারিত হয়ে গিয়ে থাকে, আর কারুর আমলে নয়, মমতা ব্যানার্জির আমলে হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।